কর্মসূচি। এখন বাংলাদেশে এমন কোন চিকিৎসা কেন্দ্র নেই যে চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে উন্নত চিকিৎসা আর সম্ভব, পরবর্তী চিকিৎসা সম্ভব, সেটা একমাত্র বিদেশে নিয়ে যাওয়ার জন্য। যখন সমগ্র দেশ, সমগ্র জাতি, সমগ্র মানুষ এই দেশের আজকে যখন বলছে যে তার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো উচিত, তখন এই সরকার যারা জনগণের বিরুদ্ধে, যারা গণতন্ত্রের বিরুদ্ধে এবং যারা এই দেশকে সত্যিকার অর্থে আজকে একটা বিক্রি করে দিয়ে তারা আজকে এই দেশে একটা নতজান একটা অবস্থা তৈরি করতে চায়, সেই সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছেন না। তারা বিভিন্ন রকম কথা বলছেন, আইনের কথা বলছেন, আইন বাধা নয়, বাধা হচ্ছে এই সরকার। বন্ধুগণ, আইনের মধ্যে পরিষ্কার বলা আছে 401 ধারায় যে এই ধারার অধীনে দেশের যে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসায় পাঠানো যেতে পারে। আপনারা ইতিমধ্যে অনেকগুলো আন্দোলনে যুক্ত হয়েছেন এবং সবখানে আপনারা সোচ্চার কণ্ঠে আপনারা ঘোষণা করেছেন যে দেশের বেগম খালেদাকে মুক্তি দিন, তা না হলে আবার যে আন্দোলন শুরু হবে সেই আন্দোলনে সরকারের পতন হবে। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, আজকে এই সরকারের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। এই সরকার গণতন্ত্রের বিরোধী সরকার, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং যেহেতু রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে সেই কারণে আজকে এই সরকার বিভিন্নভাবে জনগণের যে দৃষ্টি তাকে অন্যদিকে ফেরানোর জন্য আজকে বিভ্রান্ত করছে। সামাজিক যে যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য নিকৃষ্ট প্রচার চালানো শুরু করেছে। কাকে দিয়ে করছে? একজন ভুইফোর ডাক্তার ছিল নাকি, আমি শুনেছি ডাক্তারি পড়তে, ডাক্তার বলে, এবং আমার সম্ভবত জামালপুরের সরষাবাড়ির, এবং এটাও শুনেছি সে নাকি ছাত্র দল করতে এক সময়। দুঃখের কথা, দুর্ভাগ্যের কথা, ছাত্রলীগ পরে আগে ছাত্র দল ছিল। জি, আমার কাছে শোনেন, সে ভবসিং মেডিকেল কলেজের ছাত্র দলের প্রচার সম্পাদক ছিল, পরবর্তীকালে সে ছাত্রলীগে জয়েন করেছে। ধিক্কার দেই আমি তাকে, সেই মানুষ। এবং খুব পরিষ্কার করে বলতে চাই, প্লিজ প্লিজ বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এটা আরো মারাত্মক হচ্ছে যে ওই বক্তব্যের শেষের যে বক্তব্যটুকু সেই বক্তব্যটি হচ্ছে অত্যন্ত মারাত্মক। বলছি আমি যা কিছু করছি প্রধানমন্ত্রীর নির্দেশেই করছি এবং তার তিনি সবকিছু জানেন। আমি আজকে এই সভা থেকে স্পষ্ট প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রীকে, এই কথা সত্য কি মিথ্যা তা আপনাকে জানাতে হবে, কারণ আপনি প্রধানমন্ত্রী, এই দেশের মানুষের নিরাপত্তা, তার নিজের মর্যাদাকে রক্ষা করা এবং একই সঙ্গে এই ভয়াবহ উক্তি যদি একজন দেশের একজন মন্ত্রী করতে পারে, তাহলে আপনার সরকারের অবস্থান কি আমরা জানতে চাই। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা আজকে যারা লড়াই করছি, সংগ্রাম করছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমরা আমাদের নেতৃত্বে সত্যি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের আজকে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। এই যে 90-এর আন্দোলন, এই না আন্দোলন সফল হয়েছিল তখনই যখন সমগ্র শক্তিগুলো এক হয়েছিল, গণতন্ত্রের পক্ষে শক্তি যখন সমস্ত এক হয়েছিল তখনই সেদিন স্বৈরাচারের সাথে পতন ঘটেছিল। আজকে আবার একইভাবে দেশে সমগ্র গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে, দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়েই এই ভয়াবহ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে হবে। আসুন আজকে আমরা দেশনেত্রীর এই মুক্তি, তার চিকিৎসা, তাকে চিকিৎসা বাইরে পাঠানোর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি, সংগ্রাম করি, সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দেশকে আমরা রক্ষা করি। 90-এর যে শিক্ষা, সেই শিক্ষাকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাই। যে নেত্রী, যে জীবনের সেই